আজকের যুবক তোমাদের কি বলবো কি বলবো, বিয়ে করার পরেও হলুদের পার্টিতে নাচানাচি গান বাজনা সব করার পরেও আমার দেশের কত মানুষ বিয়ে করার পরে বউ শাশুড়ি এবং নিজেকে আদালতে হাজির হওয়া লাগে, কথা কন্যাকে নাসির ভাইয়ের বিয়ের খবর আপনারা জানেন তো? হ্যাঁ, নাসির ভাই আজকে আদালতে গেছে, বউ শাশুড়ি সহ জামিনও পাইছে, কপাল খুলে গেছে, কথা কম ঠিক কেনা, মন খারাপ করেছেন মনে হয় আপনারা। এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য কারে বিয়ে করতেছেন, কোন নারীকে বিয়ে করতেছেন, ওর আগের স্বামী কয়টা ডিভোর্স হইছে কিনা, তালাক ঠিক মতো হইছে কিনা, খোঁজ খবর নিয়ে বিয়ে করো, কথা কন ঠিক কেনা, যাতে বিয়ে করার পরে বউকে আদালতে না নিয়ে যাওয়া লাগে, কথা কন। সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কি কথা বলতে চাচ্ছিলাম, নবীজির চেহারা এত সুন্দর, হযরতে বেলাল দেখার পরে দেখে বলেন নবী গো এত সুন্দর চেহারা আলা মানুষ কোনদিন আমি দেখি নাই, বলেন আল্লাহু আকবার, আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মক্কার একজন নারী তার স্বামী মারা গেল, তিনটা সন্তান রেখে, বড় সন্তান রেখে বলে মা ও মা বাবা মারা গেছে, না খেয়ে আর কতদিন জীবন চলবে মা, মক্কায় একজন এতিম নবী আছে মা, এতিম এতিমের দরদ বুঝবে, কথা বলেন ঠিক কেনা, আর বিশ্ব নবীকে এতিম করে দুনিয়াতে পাঠাইছেন কে, আরো জোরে বলেন কে, ভাইয়েরা আমার দিলের কান্টা লাগা শুনবেন, সন্তানটিকে বলে মা চলো না বিশ্ব নবীর দরবারে যাই, মহিলা তার সন্তানকে সঙ্গে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল। দুটি ভাই কয়েকদিন ধরে ক্ষুধার্ত, বড় ভাই ছোট ভাই বিশ্ব নবীর চা চাঁদ মুখ মাখা মুখের দিকে তাকায় আছে, বলেন আল্লাহু আকবার। কিছু সময় পরে এক ভাই আর এক ভাইকে ডেকে বলে এ কেমন মানুষের চেহারা দেখলাম ভাই, মনে হয় আমি কিছুক্ষণ আগে পেট ভরে খাবার খেয়েছি, কোন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমারও এমন মনে হইতেছে, কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এত সুন্দর, এত সুন্দর আম্মা জানাই সা দেখে বলেন যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওই মানুষগুলো যদি আমার আখেরি নবীর চেহারার দিকে তাকাইতো, আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, ওরা আপেল কাটতে গিয়ে শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাং করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না, আমার বিশ্ব নবী এতই সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নহু বলে একদিন রাত্রিবেলায় আমি রসুলের বাড়িতে গেলাম, যায়া দেখি আমার রসুল বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি একবার রসুলের চেহারার দিকে তাকাই, আর সেই দিন পূর্ণিমার রাত ছিল, পূর্ণিমার চাঁদের দিকে আমি একবার তাকাই, আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনে দাঁড়িয়ে থাকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে একবার তাকাই, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসমানের ওই চাঁদের চাইতে জমিনে দাঁড়িয়ে থাকা চাঁদটাকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়, কোন সুবহানাল্লাহ। আমার রাসূল এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, এশার নামাজ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, কোন সুবহানাল্লাহ। আমরা এমন একটা নবী পেয়েছি যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ তা হারামে পরিণত করে দেয়। আমরা এমন একটা নবী পাইছি যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের খোদ রাজধানী আর সে আজিমে পৌঁছে যায়, কোন সুবহানাল্লাহ। সেই নবীর মন যখন কষ্ট পাইতো ব্যথিত হইতো আল্লাহ তখন রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরা কাউসার নাজিল করেছিল, বলুন আল্লাহু আকবার।
হযরত বেলাল চলে গেলেন, যা বলেন নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী দেখে বলে হযরত বেলাল কালেমা পড়ে নাও। নবীজি বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবী উপদেশ দিয়ে বলে, বেলাল এখন ইসলামের বড় দুর্দিন, ইসলাম আলাদের বড় বড় নির্যাতন জুলুম করা হচ্ছে, কালেমা পড়ে গোপন রাখো, প্রকাশ করো না। হযরত বেলাল রেখে বলে, নবী গো যেই বেলালের জীবনের কোনো দাম নাই, কারণ হলো আমি একদিন আমার মনি বোমায় আপনি খলকে ডেকে বলেছিলাম, ওর দুম্বা ছাগল পেশাব পায়খানা দূর করে দেয়, এই গোয়াল ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো রুম থাকার ব্যবস্থা করে দেন। আমার মনি বোমায় ডেকে বলে, বেলাল রে ওর দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাসি কালো বেলালের দাম আমার কাছে না। ও নবী যেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল কালেমা পড়ে গোপন রাখবে না। নবী গো আমি বেলাল কালেমার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি, বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইমানদার ইমানওয়ালা হয়ে গেল। বাড়িতে চলে আসলেন মনিবের বাড়িতে, যখন চলে আসলেন সকাল হয়ে গেল, বেলা হয়ে গেছে, অন্যান্য চাকর বাকররা বেলালের দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলে না। এই চাকর গুলো বেলালের বিরুদ্ধে নালিশ নিয়ে গেল ওমায়ের কাছে, ওমায় আপনি খল, তোমার কৃতদাস বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, এমনি তো দেখতেই পারে না, তার উপর আবার অভিযোগ। চলে আসছে দৌড়ে, দৌড়ে চলে আসার পর দরজায় ধাক্কা দেয়, দরজা হযরত বেলাল খোলে না, জোরে করে ধাক্কা মেরেছে, দরজা খুলে গেল। ওমায় আপনি খল তাকায় দেখে, যেই দিন হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন একটা উর্দুম বা ছাগল পেশাব পায়খানা পর্যন্ত করে নাই, বলুন আল্লাহ পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব নাই, কোনো পায়খানা নাই। হযরত বেলালের কাছে চলে গেল ওমাইয়া, ডেকে বলে, বেলাল এতবার দরজাতে ডাক দিলাম খুলে দিলি না, ব্যাপারটা কি? বেলাল কোনো সারা শব্দ নাই, কোনো কথা বলে না। ওমায় এবার জোরে করে হালকা ধাক্কা দিয়েছে, হযরতে বেলালের মুখ দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, বলুন আল্লাহু আকবার। কালেমা শোনার সঙ্গে সঙ্গে ওমায়ের মাথা গরম হয়ে গেল, ডেকে বলে, বেলাল রে এত বড় সাহস, এত বড় তোর সাহস, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মের গুণগান গাও, আমার ঘরে বসে তার আল্লাহকে ডাকো। বেলাল রে তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছে, সত্যি করে বলো। হযরত বেলাল দেখে বলে, ওমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা, আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইমানের সোদা পান করেছি, বলুন আল্লাহু আকবার। ওমায়া দেখে বলে, বেলাল সর্বনাশ, এখনো সময় আছে, কেউ বিষয়টা জানে না। ও বেলাল যদি তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো, তুমি যদি আবারও ফিরে আসো বাপ দাদার ধর্মে, আমি ওমাইয়া কথা দিলাম উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে, ওমাইয়া এর আগে চাইছিলাম দাও নাই, এখন কালেমা গ্রহণ করেছি, উর্দুম বা ছাগলের মালিক বানাইতে চাও, ভালো থাকার ব্যবস্থা করতে চাও, তার মানে বুঝলাম কালেমা ইমান আনলে লোকগুলো দামি হয়ে যায়, আর এই দামি মানুষগুলোকে কেনার জন্য কাফের বেঈমানরা উঠে পড়ে লাগে। যখন লোকটা দামি হয়ে যায় বেঈমানের অফার দেয়, গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, একটাই কথা হুজুর আমাদের পক্ষে কথা বলবেন, আমাদের পক্ষে সাফাই গাইবেন, তাহলে আপনার জেলে যাওয়া লাগবে না, আপনার পকেটে বান্ডিল কে বান্ডিল টাকা ঘুরবে, আপনার স্বরণের জামা দামি হবে, আপনার গাড়ি দামি হবে। আর যদি হুজুর আমাদের কথা না শুনে, ও হুজুর আপনি যদি কোরআন হাদিসের হক কথা বলেন, জাতির মানুষকে কোরআন বোঝান হুজুর, আমাদের বিরুদ্ধে কথা যদি চলে যায়, আমরা যদি বুঝি, জোরে করে ফেরাউনের নাম নিলে যদি আমরা বুঝে ফেলে দেয়, ওই ফেরাউনি আমি,
হুজুর আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না। কই সেই ফেরাও এখনো মিশরে সুটকি হয়ে আছে, তার নাম ধরে নিলে আজকে কিছু কিছু মানুষ মনে করে হুজুর কে আমাকে করছে। আরে ভাই তোর সাথে ফেরাউনের জীবন মেলে, তুমি কেন নিজেকে ফেরাউন ভাবতে শুরু করেছো? তুমি কি নিজেকে মুসা ভাবতে পারো না? কথা কর, তুমি কেন নিজেকে আবু জাহেল মনে করো? তুমি নিজেকে আবু বকর ভাবতে পারো না? কে কাফেরদের নাম শুনলে তোর জ্বলে, কে তোর লাগে, কে তোর কষ্ট হয়, কে কেন কষ্ট করিস বুঝি না? আমরা জালেম কাফের বেঈমান নাফরমান তারাই যারা এগুলোর সাথে জড়িত, যারা অত্যাচার নির্যাতন জুলুম করে, তো তোমার লাগে কেন? তুমি কি কাম করছো? বদর গজব আস করলাম যখন বললাম নেতারা ঘুম চুরি করে খায়, শত শত রাস্তাঘাটে টাকা লুটপাট করে খায়, পরে করছে এই হুজুর আর আসা হবে না চেয়ারম্যান, পরে দুই তিনটা মাহফিলে দাওয়াত ক্যান্সেল, কে কয় কৃষক ঘুম চুরি করার কথা বললেন, কৃষক কি কারণে আপনি ঘুম চুরি করার কথা বলছেন? আপনার ওয়াজি বন্ধ কেন? ভাই যারা চুরি করছেন তাদের লাগবে, তুমি কি করছো? কথা কন না কে? এই জন্য কষ্টে কথা বের হয়, আর আপনারা মনে করেন হুজুর খারাপ নাকি কন? সুদের ওয়াজ করলে সুদকুরিরই জলে রে বন্ধু, সুদকুরিরই জলে, হক কথা কইলে আল্লাহর আইনের কথা কইলে আদর্শ নেতাদের কথা কইলে জালেমদেরই জলে রে বন্ধু, জালেমদেরই জলে। বোঝেননি? সামনে যায় আরো আছে, কষ্ট হচ্ছে, সামনের দিকে যাইবা জানবো আমার। এই জন্য আপনি যখন আপনার একটা অবস্থান তৈরি করতে পারবেন তখন কাফেরেরা আপনাকে বাতিল শক্তির অফার দিবে, আপনাকে কিনতে চাইবে, কিন্তু সত্যিকারের ইমানদারেরা জীবন দেবে কিন্তু বাতিলের কাছে বিক্রি হবে না। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া যতই লোক দেখাও কোনো কাজ নয়, বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, পুরো দুনিয়াও যদি দিয়ে দাও আমি বেলাল কালেমার পথ ছাড়তে রাজি না। ওমায় ডেকে বলে আবু জাহেলকে খবর দেব বলে দাও। আবু জাহেলের কাছে উমাইয়া দৌড়ে চলে গেল, নেতা গো নেতা কি হয়েছে? বলে আমার কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলে নাম লেখাইছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে চলো। আবু জাহেল কয়েকটা চেলা চামুন্ডা গুন্ডা পান্ডা ক্যাডারকে সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়, বলে এই বেলাল এদিকে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, ওমায় ডেকে বলেন এই তো বেলাল এসে গেছে। আবু জাহেল তখন বলে বেলাল রে কি শুনতেছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো? বেলাল এখনো সময় আছে, বেলাল কালেমার পথ ছেড়ে দাও, তোমার জন্য টাকা পয়সার ব্যবস্থা হবে, তোমার জন্য বাড়ি গাড়ির ব্যবস্থা হবে, তোমার জন্য উর্দুম বা ছাগল দিয়ে দেওয়া হবে। হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল পুরো দুনিয়াও যদি আমি বেলালকে দিয়ে দেওয়া হয় তার বিনিময়ে আমি কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।